হোটেল থেকে বেরিয়ে আমি যাচ্ছি পাটায়া বিচের দিকে। তো হোটেল থেকে বেরোনো মাত্রই দুধারে দেখছি প্রচুর খাবার দোকান, প্রচুর জামা কাপড়ের দোকান, আর ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন পাব, ডিস্কো, বারে গান বাজনা চলছে, লোকেরা এনজয় করছে, পুরো শহরটাই যেন খুশিতে মেতে রয়েছে। এখন আমি যাচ্ছি পাটায়া বিচ রোডে, বিচ রোডে গিয়ে একটু ঘুরে ফিরে দেখব, তারপর রাতে ডিনার করব, তারপর ডিনার হওয়ার পর রাতে কিন্তু আমি যাব আজকে ওয়াকিং স্ট্রিটে। এবং আজ লেট নাইট অবধি পুরো পাটায়ার যে নাইট লাইফ, যে বিখ্যাত নাইট লাইফ, সেটা কিন্তু আমি খুব ভালো করে আজ এক্সপ্লোর করব, আর সমস্ত ইনফরমেশন কিন্তু আজকে আপনারা এই ভিডিওতে পাবেন। এই সামনে বলিউড লেখা রয়েছে, এটা একটা ইন্ডিয়ান বার, তো আচ্ছা ইন্ডিয়ান ডান্স বার। তো ভেতরে বলছে এন্ট্রি ফ্রি, ডাকাডাকি করছে হিন্দিতে। তো আমি এখন যাচ্ছি বিচ রোডের দিকে, এই রোডটা সোজা গিয়ে মিশেছে পাটায়া বিচ রোডে। আমার বাঁ সাইডে একটা রেস্টুরেন্ট, এখানে কিন্তু ইন্ডিয়া, থাইল্যান্ড আর বাংলাদেশ তিনটে পতাকায় আছে, বাংলাতেও লেখা আছে বাংলাদেশি খাবার, এটা বাংলাদেশি রেস্টুরেন্ট। তো এখানে বাঙালি খাবার আর ইন্ডিয়ান খাবার আর সাথে থাই খাবার সবই রকম পাওয়া যাবে। তো আমাদেরও রাতে ডিনার করা হয়নি, ডিনারটা করতে হবে। তো দেখি হয়তো এরকমই একটা রেস্টুরেন্টে খেতে বসবো আজকে, অনেকদিন বাঙালি খাবার খাওয়া হয়নি। আর দেখুন সাইডে চলে এসছে আবার পোকা ভাজা। এখানে কিন্তু রাস্তার কিছু দূর গিয়ে গিয়ে আপনি এরকম স্টলে পোকা ভাজা দেখতে পাবেন, এটা কিন্তু এরা খুব খায়। আমি চলে এসেছি পাটায়া বিচ রোডে, একটু জিজ্ঞেস করতে হলো, তো একজন বাংলাদেশি লোক পেয়ে গেছিলাম দোকানে, তো সে ভালো করে বুঝিয়ে দিল, সে এখানেই দোকানদারি করে, তো আমাকে ভালো করে বুঝিয়ে দিল কী করে পাটায়া বিচ রোড যেতে হবে। তো খুব বেশি দূরে ছিল না, বাট আমি একটু কনফিউজ ছিলাম কোথা দিয়ে যাবো বুঝতে পারছিলাম না। তো এবার চলে এসেছি পাটায়া বিচ রোডে। রাস্তার দুপাশে কিন্তু আপনি প্রচুর মাসাজ পার্লার দেখতে পাবেন, এই সামনে একটা মাসাজ পার্লার। এই মাসাজ পার্লারে মাসাজ কিন্তু, এই থাইল্যান্ডের যে মাসাজ সেটা কিন্তু পৃথিবী বিখ্যাত। আর এই মাসাজগুলো আপনার 200 বাট থেকে স্টার্ট, বিভিন্ন রকমের মাসাজ আছে, ফুট মাসাজ, থাই মাসাজ, ট্র্যাডিশনাল থাই মাসাজ, ফুল বডি মাসাজ, অয়েল মাসাজ, বিভিন্ন রকম মাসাজের বিভিন্ন রকম দাম। তবে আমি এটুকু বলতে পারি কলকাতাতে যে মাসাজটা করাতে আপনার 2 থেকে 2500 টাকা লাগবে, এখানে কিন্তু তার থেকে অনেক বেটার মাসাজ, ভালো মাসাজ আপনি 600 থেকে 700 টাকায় করতে পারবেন। তো আমার রেকমেন্ডেশন রইল থাইল্যান্ডে আসলে একবার মাসাজ কিন্তু অবশ্যই করবেন। আমরা একটা রেস্টুরেন্টে ঢুকলাম, এটা বাংলাদেশি, ইন্ডিয়ান আর থাই খাবার পাওয়া যায় এটাতে। তো বাংলাদেশি মেনু আলাদা বাংলায় লেখা, ইন্ডিয়ান মেনু আলাদা আর থাই মেনু আলাদা। তো আজ আমরা বেশ বাংলাদেশি আর ইন্ডিয়ান মিক্স করে কিছু খাবো, কেননা অনেকদিন আমরা খালি থাই খাবার খাচ্ছি, আর আজকে বাংলাদেশি খাবার আর ইন্ডিয়ান খাবার খাবো। দেখুন বাংলা ভাষায় লেখা, এটা হচ্ছে ইন্ডিয়ান মেনু। আমরা প্রথমে স্টার্টার দিয়ে স্টার্ট করলাম, চিকেন পকোড়া আর প্রন বাটার ফ্রাই। এই হচ্ছে আমি চিকেন পকোড়া খাচ্ছি, এই হচ্ছে প্রন বাটার ফ্রাই, এই হচ্ছে চিকেন পকোড়া।
মেন কোর্সটা একটু বাদে অর্ডার দিচ্ছি। খাবারের টেস্ট কিন্তু যথেষ্ট ভালো। তো মেন কোর্সে আমরা নিয়েছি রাইস আর চিকেন ভুনা, তার সাথে চিংড়ি ভুনা, তার সাথে আরেকটা নিয়েছি রুই মাছ। তো এখানে পাটায়াতে এসে যে রুই মাছ খেতে পারবো এটা ভাবতেই পারি না। এখানে একদম যেরকম আমাদের কলকাতাতে রুই মাছ পাওয়া যায় সেরকম রুই মাছ খেতে হয়। এরকম রুই মাছ ভুনা আর এই হচ্ছে চিকেন ভুনা, এই হচ্ছে চিংড়ি ভুনা, পুরো বাংলাদেশি স্টাইলে, পুরো বাংলাদেশি স্টাইলে। এটা হচ্ছে বাংলাদেশি একটা রেস্টুরেন্ট, এটা রেস্টুরেন্ট কাম হোটেল। তো এখানকার যে ওনার আছে উনিও আমার সাথে এসে দেখা করলেন, কথা বললেন। তো এখানে এটা হচ্ছে পুরোপুরি বাংলাদেশি রেস্টুরেন্ট, আর এখানে বাংলাদেশি, ইন্ডিয়ান এবং থাই তিন রকম খাবারই পাওয়া যায়। এখন কিন্তু রাত 12টা বাজে, এই শহর কিন্তু কখনো ঘুমায় না। আমি এখন যাচ্ছি পাটায়ার বিখ্যাত ওয়াকিং স্ট্রিটে। যেমন আমি আপনাদের বলেছিলাম, আজ কিন্তু আমি পাটায়ার নাইট লাইফ খুব ভালো করে এক্সপ্লোর করব আর সমস্ত ইনফরমেশন আপনাদের দেব। চলে এসেছি পাটায়ার বিখ্যাত ওয়াকিং স্ট্রিটের সামনে। এবার আমি ওয়াকিং স্ট্রিটের ভেতরে ঢুকব আর ওয়াকিং স্ট্রিট কেমন আপনাদেরও দেখাবো। আমি এখন ঢুকছি ওয়াকিং স্ট্রিটের মধ্যে। তো এই গেট পার করে ঢুকে গেলাম ওয়াকিং স্ট্রিটে। এই পাটায়া কিন্তু নাইট লাইফের জন্য সারা পৃথিবী বিখ্যাত, আর নাইট লাইফের মেন অ্যাট্রাকশান যে সেটা হলো এই ওয়াকিং স্ট্রিট। তো এই ওয়াকিং স্ট্রিটের নাম কিন্তু সারা পৃথিবী জানে। তো আজ আমি ওয়াকিং স্ট্রিটে হেঁটে চলছি আর আপনাদেরও দেখাচ্ছি। ভালো করে দেখুন, আমি মাঝে মাঝে আপনাদের সমস্ত ইনফরমেশান দিতে থাকব। আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কিছু হিন্দি গান কানে ভেসে আসছে। এখানে কিন্তু বেশ কয়েকটি ইন্ডিয়ান ডিস্কো এবং ডান্স বার রয়েছে। এই যে ডান দিকে দেখছেন স্কাইফল, সামনে কিছু মেয়ে দাঁড়িয়ে রয়েছে, এটা হচ্ছে নাইট ক্লাব বা গোগো বার বলে এখানে। এখানে অনেক গোগো বার রয়েছে, গোগো বার কথাটা খুবই প্রচলিত এখানে। গোগো বারে গোগো ডান্সার্সরা থাকে, যেখানে ডান্সার্সরা একটা প্ল্যাটফর্মের ওপর পারফরমেন্স দেয়, যেরকম পোল ডান্স হতে পারে বা অন্য যে কোনো যৌন আবেদনপূর্ণ ডান্স পারফরমেন্স এখানে হয়। তো এই পারফরমেন্স যে সমস্ত বারে হয় সেগুলোকে বলা হয় গোগো বার। এখানে আমার ডান দিকে আরেকটা বার, এটা কিন্তু ওপেন বার, এখানে গান বাজনা চলছে, লোকে বসে মদ্যপান করছে। তো এ ধরনের বারও এখানে অনেক পাবেন। দেখুন আমার ঠিক বাঁ দিকে রয়েছে, এখানে লেখা রয়েছে এক্সেস গোগো, এ গোগো। তো আমি যেরকম বললাম গোগো বারের কথা আপনাদের, তো জেনারেলি গোগো বারগুলো কিন্তু ওপেন হয় না, এখানে ভেতরে যা সমস্ত পারফরমেন্স সমস্ত ভেতরে হয়।
বারের বাইরে বেশ কিছু ছেলে মেয়ে দাঁড়িয়ে থাকে, যারা কিন্তু কাস্টমারকে আহ্বান করার জন্য দাঁড়িয়ে থাকে। সামনে দেখছেন একটি ছেলে মেনু কার্ডের মতন একটা কার্ড ধরে সবাইকে দেখাচ্ছে, তো এটা কিন্তু অ্যাডাল্ট শো এর জন্য ও সবাইকে আহ্বান জানাচ্ছে। এখানে কিন্তু অনেক অ্যাডাল্ট শো হতে থাকে, এরা বলে পিং পং শো। সামনে চলে আসছে টার্কিশ আইসক্রিমের স্টল, অনেকক্ষণ ধরে হাঁটছি একটু আইসক্রিম খেয়ে নিই। তার সাথে কিন্তু ট্রিক্স ফ্রি, টার্কিশ আইসক্রিম খেতে গেলে কিন্তু তার আগে এরা খুব সুন্দর একটা ট্রিক্স দেখিয়ে তারপর আইসক্রিম আপনাকে দেবে। দেখুন চলে আসছে আরেকটা গোগো বার, এটার নাম হচ্ছে তন্ত্রা, কিন্তু এটা পার্ক স্ট্রিটের তন্ত্রা নয়, ওয়াকিং স্ট্রিটের তন্ত্রা। আর ডান দিকে এটা হচ্ছে একটা রাশিয়ান স্ট্রিপ ক্লাব, স্ট্রিপ ক্লাবের মধ্যে স্ট্রিপ ডান্স হয়। তো স্ট্রিপ ক্লাব অ্যাকচুয়ালি কী জিনিস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, বা গুগলে সার্চ করলেও আপনি জানতে পেরে যাবেন। স্ট্রিপ ক্লাব পাটায়াকে বলা হয় সিন সিটি। সিন মানে হচ্ছে পাপ আর সিটি মানে শহর, মানে এটা হচ্ছে একটা পাপের শহর। কারণ আপাত দৃষ্টিতে সাধারণভাবে আমরা যৌনতা সম্পর্কিত সমস্ত কিছুকে পাপ বলেই গণ্য করি, এখানে চারিদিকে কিন্তু যৌনতার হাতছানি, তাই এই শহরের নাম পাপের শহর বা সিন সিটি। এখানে দেখুন একজন স্ট্রিট পারফর্মার নিজের পারফরমেন্স দেখাচ্ছে, আর লোকজন কিন্তু দাঁড়িয়ে দেখছে। এরকম মাঝে মাঝে কিছু স্ট্রিট পারফরমেন্সের পারফরমেন্সও আপনি কিন্তু ওয়াকিং স্ট্রিটে দেখতে পাবেন। এ হচ্ছে মাউলিন রে, যেটা আরেকটা রাশিয়ান স্ট্রিপ ক্লাব। তো প্যারিসের বিখ্যাত মাউলিন রেজের অনুকরণে এটার নাম হয়েছে মাউলিন রেজ। তো এখানে নিচে কিন্তু একটা কিং সি ফুডের রেস্টুরেন্ট আছে, আর উপরে মাউলিন রেজ স্ট্রিপ ক্লাব। তো আমি দেখালাম ওয়াকিং স্ট্রিটের দৃশ্য আপনাদের।
আর এখন রাত দুটো বাজে, দেখুন দুটোর সময়ও সমস্ত লোক রাস্তায় এমনভাবে ঘুরছে যেমন সন্ধ্যা সাতটার সময় মানুষ ঘোরে। তো এখন আমি হোটেলে আবার ফিরে যাচ্ছি।